আমার ভীষণ ভুল হয়ে গেছে হুজুর। যে চোখ দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিস সেই চোখ দুটো আমাকে দিয়ে দে। আমি জীবনে আর কোনোদিন এই কাজ করবো না। আর দয়া করুন হুজুর, দয়া। তোদের মতো লোকদের জীবিত কবর দেওয়া উচিত। হুজুর, আমাকে মেরে ফেললে আমার মা বাবা না গিয়ে মরে যাবে হুজুর। যা, মাফ করে দিলাম। ভবিষ্যতে যদি এরকম কাজ করিস তাহলে শুধু চোখ নয়, তোর পা দুটো কেটে নেব। যা। এই সব অপদার্থ করে মাইজা পাটাই তো অপবিত্র করে ফেলাইলেন। আমরাই তো যথেষ্ট, আপনি কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আমার কোন টেক্সটাইল মিলে কোনদিন কোন গন্ডগোল ছিল না। জি স্যার। তাহলে গতকাল গন্ডগোল হলো কেন? ওই চারজনকে মিল থেকে বের করে দিয়েছি স্যার। ভবিষ্যতে যেন এমন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, আরো বেশি করে প্রোডাকশন করার চেষ্টা করুন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হোটেলের ইনকাম দিন দিন কমছে কেন ম্যানেজার? স্যার, এখন তো টুরিস্ট সিজন নয়, তবু অন্যান্য হোটেলের চেয়ে আমরা বেশি সেল করছি। আসি স্যার। আসসালামু আলাইকুম। সরি, আজ আর আমি সময় দিতে পারছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সোহেল, সোহেল, ছেলেটাকে কি করেছো? মেরে তাড়িয়ে দিয়েছি। হোটেল আখির কাগজপত্র ঠিক করেছো? জি বাবা। বাবা কিছু বলবে? আখির হই হুল্লোড়টা একটু বেশি হয়ে যাচ্ছে। ওকে, ও ছেলে মানুষ, আমাদের বংশের একমাত্র মেয়ে। ওর জন্মের পরেই তো আমি আমার হারানো ঐতিহ্য ফিরে পেয়েছি। আমার এত ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে বাবা। কোথায় যাচ্ছ মামনি? আমার জন্মদিনের দাওয়াত দিতে বান্ধবীর বাসায়, তারপর একটু বেরিয়ে চলে আসব। বেড়াবে, খেলবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এমন কোনো কাজ করো না যাতে আমার সম্মানের হানি হয়। বাবা, আত্মসম্মান বোধ আমারও আছে। ভেরি গুড মাই চাইল্ড। থ্যাংকস বাবা, ভাবি এসো। আমগো ম্যাম সাহেব একবারে বাঘের বাচ্চা। মুন্সি, তুমি বেশি কথা বলো। আর কো মুনা হুজুর। বাবা,